নমস্কার আমার চ্যানেলের সমস্ত দর্শকদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে। আমি শীতকালীন শশা চাষের যে বলেছিলেন আপনারা ব্যবসা ভিত্তিক, তারা কী করছে দেখুন একবার। এরপর আমি দেখাবো ফসল তুলছে কীভাবে, পরিচর্যা করবেন, বড় গাছে কীভাবে দেখবেন, সব পরপর দেখবেন। প্রথম থেকে বলি, গাছটা বসালেন বীজটা, এখন এটা আমি বলেছি কমলপুরের জাত শশা, শীতের খুব ভালো হবে, শুধু শীতকালের জন্যই কিন্তু। তা শীতের শশা যদি শীত না হয়, যদি গরম আসে তাহলে তো গোলমাল হয়ে গেল। এরকম ঠান্ডা থাকলে, এখন ধরুন চলছে 13-14 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, মানে ভালো হবে সর্বনিম্ন। এক গাছটা বেরোনোর সঙ্গে সঙ্গে দেখছেন, এই দেখুন এখন কী জালি হয়ে যাচ্ছে এইভাবে, এটা আবার আমার কাছে লেদাও লেগেছে, দেখুন এই ব্যাপারটা হয়েছে। এই দেখুন এইরকম করে দিচ্ছি, দেখুন শশা। তাহলে প্রথম থেকে গাছ বেরোলেই আপনাকে ওষুধের দিকে খেয়াল করতে হবে, কারণ আপনি ব্যবসা করছেন লাভের জন্য করছেন, কিন্তু অবহেলা প্রথমে করবেন না, করলেই মরে যাবে। তাহলে কী করতে হবে, আপনার গাছ বার হওয়ার 3-4 দিনের মধ্যেই কিন্তু গাছ শুকনো শুকনো হয়ে মারা যায়। এই অবস্থা আপনাকে প্রথমেই কিন্তু সাফ পাউডার প্রতি লিটার জলে 2.5 গ্রাম মিশিয়ে কিন্তু স্প্রে করতে হবে। কে কে আসবে এখানে? জাপ পোকা আসবে, আস্তে আস্তে যদি গরম বাড়ে আগে শুষে খাওয়া পোকাগুলো বলে দিই। আর কে আসবে, মানে কুমড়োর রেড পামকিন বিটল যেটা, সেই অনেক জায়গায় গরু পোকা বলে, আবার ছোটো ছোটো লাল পোকা আসবে, এসে খেয়ে নেবে, পাতা রকম জাল করে দেবে। আর কে করবে, এক্ষুনি আসবে সাদামাছি আসবে, আর আসবে আপনার মাকড়ও খাবে, শুষে খাবে রস, এইরকম করে পাতা ছাঁচা করে খাবে, আপনার বাঘা পোকাও আসবে। প্রথমে এলেই আপনাকে লক্ষ্য রাখতে হবে যে আমি ওষুধ দেবো, কারণ আপনি ব্যবসা করতে নেমেছেন। সব পোকার একটাই ওষুধ আমি এখন নাম বলবো, ল্যান্সার গোল্ড। প্রতি লিটার জলে 2 গ্রাম মিশিয়ে বিকালবেলা স্প্রে করবেন, 4টের পর স্প্রে করবেন, ব্যাস সব ভালো হয়ে যাবে। তবে বাচ্চা গাছ অবস্থা থাকলে 1.5 গ্রাম করে দেবেন, একটু বড় হলে 2 গ্রাম করে দেবেন, UPL-এর ল্যান্সার গোল্ড। কেউ যদি মনে করেন যে আমার এই যে লেদা খাচ্ছে, যে স্যার সব তাড়াতাড়ি লেদা চলে এসছে, আবার ওই পোকাও আসছে, তাহলে কাইট দেবেন, প্রতি লিটার জলে 1 মিলি মিশিয়ে স্প্রে করবেন, মানে 2 পোকার জন্যই হবে। আর ওষুধ আপনাদেরকে নাবুনি আমি, কম পয়সায় আপনার করছেন, যারা কম পয়সা স্যার আমাদের কম পয়সায় বলুন, তাদের জন্য ল্যান্সার গোল্ডটা ভালো খুব। ল্যান্সার গোল্ডটা হলে সব রকম হবে, এমনকি ম্যাপ পোকাও যদি চলে আসে, পাতায় আলপনা আঁকে যে পোকা, লিফ মাইনার, সেটাও কিন্তু ভালো কাজ করবে আপনার UPL-এর ল্যান্সার গোল্ডে। যারা শুধু বলছেন আমরা লেদা পোকা আমাদের এসে গাছ কেটে দিচ্ছে, রাত্রে করে গাছ দেখবেন, এই যে গাছ এখান থেকে কেটে দেবে পোকা, এবং রাত্রে বিরক্ত করে যাদের, পাতা খেয়ে নেয়, খুবলে খুবলে খাবে যাদের, যেমন ধরুন কেরম খেতে পারে বলবো। হ্যাঁ, এই দেখুন পাতাকে খেয়ে নিয়েছে, দেখুন এ আছে, জাল করে না, রস শুষেও খায় না, দেখুন একদম খেয়ে নিয়েছে। দেখুন এইরকম পোকা যদি লাগে, তাহলে কিন্তু প্রতি লিটার জলে কিং ডক্সা 1 মিলি মিশিয়ে স্প্রে করবেন বিকাল 4টের দিকে। আর কিছু করতে হবে না, একবার করলেই হয়ে যাবে, গোড়াও কেটে দেবে না, গাছ কেটেও দেবে না, আর ওরকম খাবেও না। আরেকটা কথা বলি আপনাদের, এই যে পাতাগুলো খেয়ে নিচ্ছে, আপনাদের দেখালাম এই লেদা পোকার জন্যে, এখন যেহেতু ঠান্ডা চলছে, শীত চলছে, এখন কিন্তু সবথেকে জৈব ওষুধ ভালো হবে কিন্তু BT, বাজারে বায়োলেফ হিসেবে পাওয়া যায়, অর্থাৎ ব্যাসিলাস থুরেনজিয়েনসিস। এই ওষুধটা কিন্তু জৈব ওষুধ, জৈব চাষিরা তো ব্যবহার করবেনই, আমি বলবো যারা ব্যবসা ভিত্তিক করছেন তারা যেন ব্যবহার করেন, আপনার কিং নকশার থেকেও ভালো কাজ করবে। আমি যে বলি কাইট, কিং নকশাগুলো বলি লেদার জন্য, কোরাজেন বা আমি যে বলি বেনেভিয়া, এত দামি দামি ওষুধগুলো আছে, ওর থেকেও BT ভালো কাজ করবে, আমি দায়িত্ব নিয়ে বলবো, কিন্তু গরম পড়লে কাজ করবে না, তখন যেন আমাকে দোষ দেবেন না। এই জন্য BT যদি 1 গ্রাম করে দেন বায়োলেফ, তাহলে আরও ভালো কাজ করবে, অথচ জৈব ওষুধ, আপনার কিছু চিন্তা করতে হবে না ওই লেদার জন্য। রোগটা আমি বলবো কী, দেখুন পাতা শুকনো হয়ে যাচ্ছে, এই একটা আসবে বাচ্চা অবস্থায়, গাছের গোড়া শুকনো হয়ে যেতে পারে, রোগের জন্য সবথেকে একটা ভালোই ওষুধ আমি বলবো ওই সাপ পাউডার বা টাটা মাস্টার, যে কোনো একটা ওষুধ প্রতি লিটার জলে 2.5 গ্রাম মিশিয়ে আপনারা কিন্তু স্প্রে করবেন শুধু রোগের জন্য। তাহলে পোকা আলাদা, আবার অনেকে করছেন কি, পোকা রোগ একসঙ্গে পাইল করে দিচ্ছেন, পোকা আলাদা ওষুধ স্প্রে করতে হবে, রোগের ওষুধ আলাদা স্প্রে করতে হবে, দুটো একসঙ্গে করা যাবেই না। এগ্রিকালচার ভাষা আছে একটা কম্প্যাটিবিলিটি, অর্থাৎ কে কার সঙ্গে মিশবে, এই নিয়ে আমি পরে ভিডিও করে জানাবো, আপাতত আপনারা আলাদাভাবে স্প্রে করুন। কিন্তু বাজার শশার এবছর খুব ভালো চলছে, এখন তো 40 টাকা খুচরো বিক্রি হচ্ছে, এরা পাইকারি দিচ্ছে যারা তুলছে, এখানকার দাম ওই যে এখন 25 টাকা কেজি পাইকারি নিয়ে যাচ্ছে এখান থেকে, নিশ্চিত চাষি লাভবান হবে। তবে আলুটা একটু সন্দেহ হচ্ছে, দাম হয়তো কমে যাবে, শশাটা এইটাই মাঠকে মাঠেরা এই 1.5 বিঘে জায়গাটা শশাটা চাষ করেছে, সব নতুন গাছ করেছে, হয়েছে এখন সার দেওয়া হয়নি, রোগের জন্যে সাপ পাউডার আর মিরাকুলা নামে একটু স্প্রে করালাম কোম্পানির ব্যবস্থাপনায়। তা আমরা এসেছি এখানে, যেখানে আমরা কাজ করি সেই পুরানো জায়গায় ফিরে এসেছি আপনাদের দেখাবো বলে। হবে আপনাদের যাদের গাছ এরকম হয়েছে তারাও কিন্তু সাপ এবং মিরাকুলা একবার দেবেন, আর 3-4 দিন পরে কিন্তু একটা পোকা মারার জন্য ওষুধ দিতে হবে, কারণ সাদামাছি লাগবে, মানে ডগটাকে ছুটতে দেবে না, আটকে রেখে দেবে, তাদের জন্য কিন্তু ওই কম দামেরই আমি যেটা বলি, একতারা বলুন, টর্পিড বলুন, ওইগুলো দিতে পারেন, বা কে যদি ইমিডাক্লোপিড গ্রুপের দেয়, হ্যাঁ সেই ইমিডাক্লোপিড গ্রুপের ওষুধ দিতে পারেন, অ্যাসিটামিপিড গ্রুপের ওষুধ দিতে পারেন,
এক দিতে পারেন, যে কোনো একটা ওষুধ দিতে পারেন, কোনো অসুবিধা নেই, বা অ্যাডমায়ার দিতে পারেন। অ্যাডমায়ারটা হচ্ছে আপনার মিডাক্লোপ্রিকোপের ওষুধ, এগুলোও কিন্তু ব্যবহার করতে পারেন। যাতে ডগটা যেন ছোটে এইটা খেয়াল রাখতে হবে এখন আপনাদের। খাবার দিতে হবে বলেছি খোল, সরিষার খোল যেন দেওয়া হয় গোড়াতে, এবং ডিএপি বা 10-26 দিয়ে কিন্তু বাঁধতে হবে। প্রতি গাছের গাছ অন্তত প্রতি গাছের পিছনে অন্তত যেন 50 গ্রাম সরিষার খোল থাকে, আর অন্তত 25 গ্রাম যেন 10-26 থাকে। এইভাবে দিয়ে রাম একটা শশাতে এবার বলি, এই বলছি এখন শশা বাগানো পরপর দেখাবো, ফেটে যাচ্ছে গোড়া শশা গাছের। এখন সমস্যা হচ্ছে ফেটে যাচ্ছে, ফেটে গিয়ে কী হয় ওই রসটা আটাটা বেরিয়ে যাচ্ছে, এই একটা সমস্যা হচ্ছে। ওইখানে আমরা বলি ওই ব্লাইটক্স কিনে এনে জল দিয়ে মলম করে দিতে বলি, আমরা লাগিয়ে দিতে বলি, আর ব্লাইটক্স স্প্রে করবেন প্রতিটা জলে 4 গ্রাম মিশিয়ে, অথবা কোসাইট প্রতিটা জলে 2 গ্রাম মিশিয়ে স্প্রে করবেন। আর বোরন দিতে হবে প্রতি লিটার জলে 2 গ্রাম মিশিয়ে স্প্রে করতে হবে। বোরন অন্তত মানে 15 দিন ছাড়া 2 বার দিতেই হবে শশাতে, তবে আপনি ফাটাটা বন্ধ করতে পারবেন। ফেটে গেছেন সেখানে ওইটা করলেন, যাতে না ফাটে সেই জন্য কিন্তু বোরন দিতে হবে বা অনুখাদ্য দিতে হবে, ঠিক আছে। এবার কিন্তু 2 দিন পরে কিন্তু পোকার ওষুধ দিতে হবে, হ্যাঁ কাকু বলবে পোকার ওষুধ দিতে হবে, নাহলে ডগটা ছুটবে না, ডগটাকে ছোটাতে হবে। এই দুটো জিনিস খেয়াল করবে, যেমন খাবার দেবে ডগটা যেন ছোটে, জড়ো হয়ে থাকলে কিন্তু তোমার ফলন কমে যাবে এবং গাছ বাড়বে না, শুধু গোড়ার কটা ফুল হয়ে বন্ধ হয়ে যাবে। এই গাছের বয়স 45-46 দিন, এখন পোকার দিকে লক্ষ্য রাখতে হবে। তা আমরা পোকার ওষুধ দিচ্ছি, আর এই সঙ্গে কিন্তু একটা আপনাদের ভাষায় ভিটামিন বা PGR প্রতিটা জলে 2 মিলি মিশিয়ে কিন্তু স্প্রে করতে হবে। ওগুলোর জন্য এই পোকাগুলোর জন্য ডগগুলো কুচকে যাচ্ছে, বুঝেছি ব্যাপারটা কি, এই ডগ যে ছুটছে না ওদের জন্য ছুটছে না। তুমি কবে বীজ দিয়েছিলে, কবে লাস্ট? আমি দিন 4 আগে দিয়েছো। বীজ পোকার জন্য বীজ দিয়েছিলে না রোগের জন্য? রোগের জন্য কি কি ওষুধ দিয়েছিল বলো? ছেলে দিয়েছে, ছেলে দিলে কি হবে? এখন যে গাছের পরিস্থিতি তোমার, পোকার ওষুধ দেওয়া দরকার। রোগটা মোটামুটি ভালো আছে, মানে মোটামুটি গাছ ভালো আছে, ফল উঠতে আরম্ভ হয়েছে, ফলে শশার যত্ন নয়, এবছর শশার বাজার খুব ভালো। ওনাকে দাও এখন, ওনাকে আমাদের যে আছে একতলা আছে, এক্কা বলে যে ওষুধটা আছে ওই এক্কা বা একতলা, যাও একটা দাও একটা। উনি যাদের গাছ এরকম হয়ে গেছে, ইনি এখন 2 দিন ছাড়া প্রায় এখানে এইটা, এদের মাপে কম জায়গা, আমাদের মাপে এটা প্রায় 6 কাঠা জায়গা, 7 কাঠা কত হবে তোমাদের মাপে? কত তাহলে আমাদের মাপে হচ্ছে 8 কাঠা জায়গা, কারণ আমরা 33 শতক বিঘা বলি, তোমাদের 42-এ মানে 33 শতক বিঘাতে এটা 8 কাঠা জায়গা। সেখানে আমি দেখাচ্ছি এই এই যে ওষুধ দেওয়া হচ্ছে কোম্পানির তত্ত্বাবধানে, আমি বলেছিলাম এই ব্যাপারটা। এইরকম গাছ যদি যাদের হয়ে যায়, আমরা কিন্তু এ তো অনেকদিন থেকে ফল দিচ্ছে, এ প্রায় 2-3 দিন ছাড়া প্রায় 1 কুইন্টাল 80 কেজি করে ফসল তুলছে এবং প্রচুর টাকা লাভ পাচ্ছে চাষিয়ে বৎসর। তা এই অবস্থার মধ্যে গাছে আমরা দিচ্ছি এখন সাপ পাউডার প্রতি লিটার জলে 2.5 গ্রাম, তার সঙ্গে মিরাকুলান দিচ্ছি 1 মিলি, এবং অনুখাদ্য যেটা আমি বারবার বলি পিকাসো গোল্ড দেওয়া হচ্ছে 1.5 মিলি। এইরকম যাদের গাছের অবস্থা হয়েছে, তারা কিন্তু দিয়ে আবার ফলন তুলে নিন, বাড়তি ফলন তুলে নিন। এই একুজল খুব জোরে ফলন চলে গেছে, এইবার ফলন যখনই কমছে তখনই কিন্তু আমরা স্প্রে করাচ্ছি। বিজয় বিষয় বলে ওনার নাম, এবং ভালো দাম, এটা লাভ হবে না ভালো বছর, কী আশা করছো শশাতে? হ্যাঁ আশা করছো হবে, হ্যাঁ অবশ্যই হবে, খরচা তোমার সব উঠে গেছে, এবার শুধু লাভের দফা চলেছে, এই ব্যাপারটা হবে, কারণ বাজার শশার খুব হাই। দাঁড়া আমরাই দিয়েছিলাম, এইটা সেই তার কাঁটা কমলপুরের সুজাতা ভ্যারাইটি, নামটা হলো সুজাতা। এই সুজাতা ভ্যারাইটি প্রচুর মানে গ্রিনিশ, খুব সবুজ রং দেখতে, এবং প্রচুর ফুল আসবে এটা, এটা কিন্তু একদম অ্যাপ্রোপ্রিয়েট শীতের জন্য শশা, এটা সুজাতা ভ্যারাইটি। যদি আপনারা পান তার কাঁটা নাসিফা অ্যাগ্রোকেমিক্যালসের এই বীজটা, খুব ভালো বীজ। আমরা গাছের বয়স দেখছেন, এই গাছটার বয়স কিন্তু এখন চলছে প্রায় 57-58 দিন। এই 60 দিনের কাছাকাছি যে সমস্ত গাছের বয়স আসবে, ফল তারা দিয়েছে, এখানে কিন্তু আপনাদের এখন চাপান সার দিতে হবে দুটো ড্রেনের মাঝখান দিয়ে। আমরা বলবো এখানে সবথেকে ভালো হয় গ্রোমোর 28-28-0, কাঠা প্রতি 2 থেকে 2.5 কেজি এখানে দিয়ে মাঝখানে দিয়ে কিন্তু জল দিয়ে দেবেন। যাক মোটামুটি এইরকম যদি আপনাদের গাছের অবস্থা হয়ে যায়, অর্থাৎ প্রথম উজ্জ্বল হয়ে গেছে, দ্বিতীয় উজ্জ্বল চলছে ফলন, 3 উজ্জ্বল বলি আমরা ফসা, অর্থাৎ 3 বার খুব জোর ঝাপটা মারবে তারপর গুড়িয়ে যায় গাছ, এখন প্রথম উজ্জ্বল শেষের পথে, এবার দ্বিতীয় শুরু হবে, তখনই আমরা কিন্তু এদেরকে আবার উজ্জীবিত করছি গাছটাকে, আর তারপর তৃতীয়বারে আরেকবার উজ্জীবিত করব। এই আমাদের ওষুধ যে ব্যাগে আছে, আমাদের সব অ্যাসিস্ট্যান্টরা সব এসছে এখানে সব এতে, এইভাবে কিন্তু আমরা এদের পাশে আছি। এইভাবে আপনাদের যদি এরকম গাছ এরকম রং হয়ে যায়, তার কিন্তু সাপ পাউডার অবশ্যই দিতে হবে। আর আরেকটা জিনিস খেয়াল করবেন, ডগটা এই যেন ডগ ছুটছে, ও পোকার ওষুধ দেওয়া হয়েছিল 2 দিন আগে, এই ডগটা যেন ছোটে, ডগটা ছোটা বন্ধ মানেই আপনার কেল্লা ফাতে, আর নতুন করে আর ডগে এবার তো গোড়ায় তো আর ফল দেবে না, শশা গাছ তো দীর্ঘদিন চাষ করছেন, গোড়ায় তো আর ফুল আসবে না, ফুলটা আসবে কোথা থেকে? ডগে। তা ডগটা যদি ছোটা বন্ধ হয় নতুন করে ফুল জন্মাবে কী করে? এই জন্যে ডগটাকে শুধু খেয়াল করবেন যে হ্যাঁ প্রতি লিটার জলে অন্তত কমপক্ষে কম দামে, এই কম দামের একতলা বা অ্যাডমায়ার বা কাটা ভাইরোক্লোরাইড ক্রিট্যাব রিট্যাব পাদান এই গ্রুপের ওষুধ যে কোনো একটা মিশিয়ে কিন্তু স্প্রে করবেন। আমি বারবার যেটা বলি,
আর রোগের জন্য কিন্তু আপনারা সাপ কিন্তু চার পাঁচ দিন ছাড়া কিন্তু দিয়ে যাবেন। আশা করছি মোটামুটি আবার ভালো পালন এবং প্রচুর টাকা উনি পাবেন। দেখা যাক কী করে মালিক, এইরকম দাম চলতে থাকে এবং যদি শীত থাকে ভালো শীতে শশা উঠবে, এটা এই ব্যাপারটা বললাম। আশা করি বুঝতে পেরেছেন সকলে, সকলকে ধন্যবাদ জানাই। যদি প্রশ্ন থাকে কমেন্টে লিখবেন, বলে আমি শেষ করছি। নমস্কার।